ব্যাপক সামরিক মহড়া দেখিয়ে 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরু করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হতে চলেছে। প্রথম বার্ষিকীকে কেন্দ্র করে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী ওলেস্কি রেজনিকভ বলছেন, আগামী 24 ফেব্রুয়ারির মধ্যে আবারও বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। এই হামলার জন্য হাজার হাজার সেনা সংগ্রহ করেছে মস্কো। প্রতি বছরের 23 ফেব্রুয়ারি পুরুষ দিবস হিসেবে ডিফেন্ডার অব দ্য ফাদারল্যান্ড ডে উদযাপন করে রাশিয়া। দিনটি সেনাবাহিনীর সঙ্গে কাটান পুতিন। সম্প্রতি ইউক্রেনের কিছু জায়গায় হামলা চালিয়েছে রাশিয়া। নিজ ভূখণ্ডে এমন হামলার প্রসঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, রাশিয়ার সন্ত্রাসী কার্যকলাপ বন্ধের একমাত্র উপায় হল তাদের পরাজিত করা। রাশিয়াকে পরাজিত করতে আধুনিক ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র প্রয়োজন। গত কয়েকদিন পশ্চিমাদের কাছে যুদ্ধবিমান চেয়েছে ইউক্রেন, কিন্তু তাতে কোনো দেশ রাজি হয়নি। তবে উন্নত প্রযুক্তি ট্যাঙ্ক দেওয়ার জন্য সম্মত হয়েছে ন্যাটো জোটের 12টি দেশ। ইউক্রেন যুদ্ধে নতুন মাত্রা পাবে রাশিয়ার এই বছর পূর্তি 5 লাখ সেনা নতুনভাবে যুদ্ধে নামানো। গত বছর 3 লাখ সেনা সমাবেশের ঘোষণা দিয়েছিলেন পুতিন। দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার্থে সেনা সমাবেশের প্রয়োজন আছে বলে মনে করেন তিনি। ওলেস্কি রেজনিকভের মতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সামরিক সদস্যের সংখ্যা প্রকৃত অর্থে অনেক বেশি হতে পারে। সব মিলিয়ে যুদ্ধ দীর্ঘায়িত হতে যাচ্ছে বলে মনে করেন ওলেস্কি রেজনিকভ। পশ্চিমাদের থেকে ইতিমধ্যে একাধিক ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা ব্যবস্থা সহ উন্নত প্রযুক্তির সামরিক সহায়তা পেয়েছে ইউক্রেন। সম্প্রতি ইউক্রেন আমেরিকা থেকে আধুনিক প্রযুক্তির GLSDB বোম পাওয়ার অনুরোধ করছে। এই মিসাইলটি ইউক্রেনকে দেয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। মিসাইলটি 150 কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত করতে সক্ষম। আবার এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 300 কিলোমিটার। GLSDB যৌথভাবে নির্মাণ করেছে সাব এবি এবং বোয়িং। এতে M26 রকেট মোটরের সঙ্গে GBU-39 স্মল ডায়ামিটার বোম SDB রয়েছে। অর্থাৎ এগুলো GPS থাকায় যে কোনো লক্ষ্যবস্তু দিকে আঁকাবাঁকা উড়ে গিয়ে হামলা করতে সক্ষম, যা খুবই ভয়ানক ব্যাপার। এই মিসাইল পশ্চিমারা ইউক্রেনকে দেওয়ার জন্য অস্বীকৃতি জানিয়েছে। কেননা এগুলো দিয়ে যদি ইউক্রেন রাশিয়ার ভিতরে হামলা করে, তাহলে পরিস্থিতি চরম খারাপের দিকে চলে যাবে। রেগে গিয়ে পারমাণবিক হামলা করতে পারেন পুতিন। তবে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইউক্রেনের পক্ষ থেকে অত্যাধুনিক অস্ত্রের অনুরোধ নিয়ে ভলদিমির জেলেনস্কির সঙ্গে তিনি আলোচনা করবেন। প্রিয় দর্শক, আমেরিকা যদি ইউক্রেনকে তাদের এই মিসাইল দেয়, তাহলে রাশিয়ার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। প্রতিদিনের আপডেটমূলক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানতে সুযোগ করে দিন।